সুপ্রভাত সবাইকে, ইটস দেবপ্রিয়া। এটা আমার চ্যানেল, তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এটা হচ্ছে আমার বাড়ি আর আমার গাছ, এটা আমাদের বাড়ির বেলফুল গাছ। বেলফুলের গন্ধটা আমার মারাত্মক ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কী গাছ আমি সত্যিই নাম জানি না, নাম জানলে আমায় জানাবেন। আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়ি। এটা হচ্ছে আমার সোনা আর আমার মা। সোনা আমার কে হয় ভিডিওটা দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন। ও মায়ের সাথে সারাদিন কিছু না কিছু যাচ্ছি আমার মামা বাড়ি। আমার এটা হচ্ছে আমার মামা বাড়ির পরিবেশ। ওই যতদূর দেখা পর্যন্ত শুধু বিল আর বিল। খুব সুন্দর জায়গা। এই জায়গাটি কোথায় কেউ বল কমেন্টে একটু জানাবেন, কেউ যদি জেনে থাকেন আমি তারপরে আপনাদেরকে জানাবো এটা কোন জায়গা। এই আমার মামা বাড়ির একমাত্র পুরো গাছেই একমাত্র একটি আম হয়েছে। জায়গাটা খুব সুন্দর, যদি কেউ চিনতে পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো একটি জায়গা, খুব সুন্দর। ওই যে দূরে বাচ্চাটি, ওটা হচ্ছে আমার মামার ছেলে, আমার ভাই হয়। ও গরু, ওদের বাড়িতে গরু আছে, লক্ষ্মী গরুর নাম। তো ওর পিঠে চড়ে ওর সাথে দুষ্টুমি করে, ও শিং ধরে নাড়াড়ি করে, ওখানেই ও বসে আছে। আর আমাকে বলছে, দিদিভাই একটা ফটো তুলে দাও। আমি তাই করছি। আমার দিদা কাঠিমনে কিছু একটা রান্না করবে মনে হয়, তো তার সরঞ্জাম চলছে। আমি সোনাকে ডাকছিলাম ওর পিঠে বসার জন্য। ও ভয় পায়, ওইগুলো কখনো পড়েনি, অভ্যস্ত নয় এইগুলোর সাথে, তো ওকে সেই জন্য ডাকছিলাম। আর হ্যাঁ, আমার মামা বাড়িতে মুরগিও পোষে, তো মুরগি ডিম দেয়, মোরগ আছে আর মনে হয় বাকিগুলো মুরগি। সোনা আসছে আসতে আসতে গুড়ি গুড়ি পায়। মানে শহরের ছেড়ে প্রথমবার গ্রামে এসছে, সেই প্রসেনজিৎ ঋতুপর্ণার আমলে সেই বাংলা মুরগিগুলো হতো না, শহরের ছেলে বা শহরের মেয়ে প্রথমবার গ্রামে আসলে যেরকম হয়, সোনাকে ঠিক সেরকম লাগছে। সোনা বসেছে গরুর পিঠে, মনে বাইকে বসেছে, আবার পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ও খুব এনজয় করেছে ব্যাপারগুলো, ওগুলো কখনো এরকমভাবে কখনো এনজয় করেনি। ওরা কিছু একটা প্ল্যানিং করছে। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি আমাদের মামা বাড়ির ওখানে রাস্তায়, তো সোনাকে নিয়ে দেখাতে পেরেছি। ও কখনো যায়নি যেহেতু ফার্স্ট টাইম গেছে, আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম গেছে মামা বাড়ি, তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আমরা এখন ভেরির দিকে যাচ্ছি, ভেরিতে মাছ চাষ হয়। এই যেগুলো যে তিল ক্ষেত আর এই পাশে হচ্ছে পুকুর, আমার হাজব্যান্ডকে সেটাই দেখাচ্ছি বোঝাচ্ছি, বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাজব্যান্ডও ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে আর শুনছে। সোনা কিছু একটা বদমাশি করছে মুখের সাথে, সেটা বোঝা যাচ্ছে কি খোঁজে গেছে। সোনার প্যান্ট খুলে যাচ্ছে এক বস্তা মুখে। আমরা চলছি চলছি সরু আলের ওপর দিয়ে চলছি, আমার বরকে আমি আঙুল দেখিয়ে দেখি কিছু একটা বোঝানোর চেষ্টা করছি। আমার ঠিক মনে নেই, কারণ এটা পরে ভয়েসটা দিয়েছি যেহেতু। এই যে আমরা এখন মাচার ওপর বসে রয়েছি, ভীষণ রোদ, রোদে মানে ক্লান্ত হয়ে গেছে। তো ভিড়ের ওখানেই একটা মাচায় বসেছি, এই যে একটু আগে মারামারি করছিল এখন আবার তার পাশে গিয়ে বসেছে। মাসি আর কি হবে, ও সম্পর্কে বলছি, মানে বোনের জায়ের ছেলে কি হয়, বই বোনপো হবে। রিঙ্কি যাচ্ছে, সরি সুজন গেছে হচ্ছে জামাইবাবুর কাছে। জামাইবাবু আর শালা একটা বিশাল বড় পরিকল্পনা চলছে মনে হচ্ছে, নৌকোতে উঠবে মনে হয় যত সম্ভব, আমি ঠিক বুঝতে পারছি না। সোনা কিন্তু খুব সুন্দর ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলে, আমি শোনানোর চেষ্টা করছি আপনাদের দ্বারা। সুজন চলে আসছে, দেখা যাক কি হয়। শেষমেশ ওদের পরিকল্পনা কোথায় গিয়ে দাঁড়ায়। ও জানো ওরা এখন গাছে জল দিচ্ছে,
আমার মার সাথেও চলছে সারাদিন কিছু না কিছু খুঁজে না পেয়েছি। আমার মামি এসে খেতে দেবে। আমার দিদা খুব ভালো মাংস রান্না করে, কিন্তু এইবার দিদার রান্না করে, দিদার শরীরটা যেহেতু খারাপ, তো সোনাকে আর দিদার হাতে রান্না খাওয়াতে পারলাম না। এবার বাচ্চারা এখন খেলা করছে, ওটা আমার মাসির মেয়ে, মামার মেয়ে, মামার ছেলে, আমার সোনা, সবাই মিলে এখন বাইরে বাবল ফোলাচ্ছে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আমিও ওদের সাথে এনজয় করছি, বেশ খুব ভালো লাগে আমার। রিঙ্কি খুব বড় বড় বাবলসগুলো ফোলে, তো আমাদের খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা সবাই মিলে, শ্রেয়া আর রিঙ্কি দুজনে মিলে। ওরা এখন ফটোশ্যুট করবে বলছে বাবলস দিয়ে, শ্রেয়া হাতে নেবে, রিঙ্কি বাবলসগুলো ফোলে। আমি খুব এনজয় করছিলাম, রিঙ্কি না হয়ে গেছে, আমি একটু প্রায় যাওয়া হতো, তারপরে বড় হয়ে যাওয়ার পর যাওয়া হয় না, সুজন রিঙ্কি বড় হয়ে গেছে। দোড়া খুব ভালো লাগে, আমি গেলে খুব ভালো লাগে, দিদি দিদি করে, তো বিয়ের পর প্রথমবার গেছিলাম বড়কে নিয়ে, আর সোনাকেও দেখা হয়েছিল মা বাড়ি, তো সোনাকে নিয়ে যেহেতু গেছিলাম, তো রিঙ্কি আমাকে খুব ভালোবাসে, সুজনও খুব ভালোবাসে, দুজনেই খুব ভালোবাসে। রিঙ্কি আবার আমাদের বাড়িতে আসলে আমাকে ছাড়া থাকতে চায় না, তো রিঙ্কিকে আর আমি একটা মানে কী বলবো স্পেশাল সিক্রেট ফটোশ্যুট সেশনে ব্যস্ত, বাবলস নিয়ে রিঙ্কি বাবলস ফোলাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মজা পাচ্ছি। তো একটা বাবলস নিয়ে কতক্ষণ ধরে ওটা নিয়ে খেলছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার এগুলো খুব ভালো লাগে বাচ্চাদের এই জিনিসগুলো। অনেক দিন পর মামা বাড়িতে এসে না খুব ভালো লাগে, মানে ছোটোবেলার সব কথাগুলো মনে পড়ছে। তারপরে এখানে আগে অন্যরকম ছিল, এইসব রাস্তা পিচের ছিল না, খোয়ার রাস্তা ছিল, সেই রাস্তাগুলো এখন পিচের রাস্তা হয়ে গেছে। মামা বাড়ি আগে কাঁচা বাড়ি ছিল, মাটির দেয়াল বেড়া দেওয়া ছিল, এখন পাকা বাড়ি হয়ে গেছে, আশেপাশে বাড়িঘরগুলো বদলে গেছে, আমরা সবাই বড় হয়ে গেছি, দিদা দাদুরও বয়স হয়েছে, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে সব বদলে গেছে। তো আসি আর মনে করি এই জায়গায় এটা ছিল, ওই জায়গাটা, রাস্তা দিয়েও আসি যখন, সব কিছু অনেক কিছু বদলে গেছে, এখন আর কোনো কিছুই আর আগের মতো নেই। আর আমার গ্রাম্য পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কাঁধে কাঁধে গ্রামের পরিবেশ ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। আগে প্রায় আসতাম, পরীক্ষা শেষ হয়ে গেলেই আসতাম, ছুটি পেলেই আসতাম। রিঙ্কি এখনও বাবলস নিয়ে খেলে যাচ্ছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখাবে অন্য একটি কোনো ব্লগে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।